আমি যেন ভুলেও কালকে থেকে এই অফিসের আশেপাশে আপনাকে আর না দেখি। এমন ভাবে কথাটা বললা যেন কালকে আমার অফিসে দেখলে তুমি কি না কি একটা কইরা ফেলাবা। হ্যাঁ তা তো ঠিক, কিন্তু বাড়ির মালিক দালানের উপর নজরদারি ঠিক মতো রাখে। উমা, আমিও তো এই রুমের মধ্যে খারাপ হয়েছি, গায়ে বয়ে যাওয়ার আগে আমি আগেই বাইরে হয়ে যাই। তোমার পৃথিবীটা এখন বদলাতে শুরু করেছে, সে বদলে যাওয়া পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে তোমাকেও কিছুটা বদলাতে হবে হয়তো। আপনি কেন এইভাবে মন্টি স্যারের চেয়ারে বসেছিলেন বলুন তো? এইসব জায়গা, সম্পত্তি, অফিস, টাকা পয়সা সব কিছু 50-50 পার্টনার। ওকে, কোনো লাভ নাই। আরে ভাইয়া, আমি কি আপনাকে কখনো না করেছি বলেন তো? হ্যাঁ শুনুন, আগে বাইরের ট্যুরের ডেটটা কনফার্ম হোক, আমরা একসাথে ফ্লাই করি, তারপর উঠতে উঠতে সব কিছু বুঝে যাবেন। আপনি আসেন না ভাইয়া, আপনার সাথে কথা বলি সামনাসামনি। হ্যাঁ কোনো সমস্যা নেই, একদম সব কিছু ঠিকঠাক। প্লিজ কাম। হোয়াট, সব কিছু ঠিক আছে মানে কি? তারা, আমি তোমার কাছে জানতে চেয়েছি সিম্পলি দুটো জিনিস, রুবিনা ম্যাম অফিসে আছে কিনা আর শাফিন স্যার অফিসে ফিরেছেন কিনা। ও, রুবিনা ম্যাম চলে গিয়েছেন। আচ্ছা, আর শাফিন স্যার এখনো ফেরেননি। ওকে, এক কাজ করো, শাফিন স্যার ফিরলেই তুমি আমাকে সোজা কল করবে, ওকে? শাফিন স্যার যে আজকে আর অফিসে ফিরবেন না সেটা তুমি আমাকে এতক্ষণে বলছো তারা, এটা তুমি আমাকে আগে জানাওনি কেন? স্টুপিডিটির না একটা লিমিট থাকা উচিত। রাখো ফোন। পৌঁছে দেওয়ার নাম করে কফি শপে বসে নিশ্চয়ই চুকচুক করে কফি খাবে আর ম্যাজিক দেখাবে। সেই ম্যাজিকে নীরা কেউ না, তা তো হবার নয়। জাস্ট ওয়েট, কফির স্বাদ কতটা তেতো হতে পারে সেটা আসলেই টের পাবে। Thank you.
সরি 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 ম্যাম, এক্সট্রিমলি সরি। আমি কি একটু বুঝতে পারি? মানে? না মানে আমি কি এখানে একটু বসতে পারি? আপনার এখানেই বসতে হবে কেন? এখানে তো অনেকগুলো ফাঁকা টেবিল আছে, সেখানে যেয়ে বসুন। জি, আমিও স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে অনেক টেবিল ফাঁকা আছে, বাট সব টেবিলে তো আপনার মতো এত বিশাল সেলিব্রিটি বসে নেই মিস রাহা। ও মাই গড, আপনি আমাকে চিনতে পেরেছেন? আশ্চর্য, আপনাকে চিনবো না কেন মিস রাহা? আমি আপনার অনেক বড় একজন ফ্যান, তাই আপনাকে একা বসে থাকতে দেখে। আসলে আমি একজনের জন্য ওয়েট করছি, হি ইজ অন দ্য ওয়ে, সো। না 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 না, আপনার গেস্ট আসার আগেই আমি উঠে চলে যাব মিস রাহা। মানে আসলে হয়েছে কি, আপনার মতো এত বিশাল সেলিব্রিটির সাথে রোজ রোজ তো আর বসার সুযোগ নেই। প্লিজ ম্যাম, প্লিজ উঠতে বলবেন না আমাকে। না না, ইটস ওকে, হ্যাভ ইউ সিট। থ্যাংক ইউ ম্যাম। বাই দ্য ওয়ে, আমার নাম রুস্তম। রুস্তম? অবশ্য বন্ধুরা আমাকে ভালোবেসে রুশো বলে ডাকে। ওয়াও, নাইস নেম। তো আপনি কি করেন ভাইয়া? সরি মিস্টার রুস্তম, ওরফে রুশো। আমি সামান্য একটা চাকরি করি, প্রশ্নের চাকরি। সরি, সরি, প্রশ্নের চাকরি। ওকে, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, যদি আপনার অনুমতি পাই। ও মাই গড, আসলে এই যে সেলিব্রিটি হওয়াটাই একটা প্রবলেম, সবাই খালি প্রশ্ন করে, সবাই খালি প্রশ্ন করে। আচ্ছা ঠিক আছে, বলুন। আসলে হয়েছে কি ম্যাম, আপনাকে খুঁজে পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে, তো তাই আমার প্রশ্নের উত্তরগুলো আমি না পেলে আমার পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। সো তাই বলে ফোন রিসিভ করবে না? আমার ফোন রিসিভ করবে না শাফিন, তার মানে কি? মানেটা জানতে হলে আপনাকে নীরার মতো বুদ্ধিমতী হতে হবে মিস রাখি। শুধু এইটুকু জেনে রাখো যে নীরা আমাকে সকালের সত্যি কথাটি জানিয়েছে, আর এটা জানিয়ে সে একদিনে আমার এতটা বিশ্বাস অর্জন করেছে যেটা তুমি এতদিনও পারোনি। সত্যি কি তাই? আমি এতদিনে যে বিশ্বাস অর্জন করতে পারিনি, নীরা তা মাত্র একদিনই অর্জন করে ফেলেছে। না 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 শাফিন, তুমি কেন বুঝতে পারছো না, তুমি ভুল করছো। নীরাকে তুমি চিনতে পারবে না এত দ্রুত, ও একটা মুখোশধারী, সব সময় সব জায়গায় টেকনিক ইউজ করে। আপনি সামনে ওই ডান দিকে ঢুকে যান তো। ইয়েস, ইউ আর রাইট, আমাদের টেকনিক ইউজ করেই চলতে হয় সব সময় সব জায়গায়। তাই আপনার বাসার ঠিকানা জোগাড় করতে হলো। ওমা, গিয়ে শুনলাম আপনি সেখানে আর থাকেন না।
তাই আপনার নতুন বাসার ঠিকানাটা জোগাড় করতে হলো। সেখানে গিয়ে শুনলাম আপনি আজ বাসায় নেই। কি করব বলুন ম্যাম, বাধ্য হয়ে আপনার ফোনটা আমাকে ট্র্যাক করতে হলো। তারপর খুঁজতে খুঁজতে আপনাকে পেয়ে গেলাম এই এলাকায়, এই রেস্টুরেন্টে। আপনি কে আর আপনি আমার ফোন ট্র্যাক করেছেন কেন? আপনাকে খুঁজে পাওয়ার জন্য ম্যাম। আপনি আমাকে খুঁজছেন কেন? ওই যে বললাম, কিছু প্রশ্ন করার জন্য। ঠিক আছে, করুন, প্রশ্ন করুন, কিন্তু আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি করুন। জি, আমিও বেশি সময় নেব না। আমার প্রথম প্রশ্ন হলো, একই নাম্বার থেকে আপনার ফোনে তিনবার কল এসেছিল, আপনি রিসিভ করলেন না কেন? আপনি কি করে জানলেন যে আমার মোবাইলে ফোন এসেছিল? কারণ কলটা আমি করেছিলাম মিশ্রা। আসলে আমি আননোন নাম্বার রিসিভ করি না, তাই। কিন্তু আননোন নাম্বার থেকেও তো জরুরি ফোন আসতে পারে মিশ্রা। ধরুন আপনার কেউ শুভাকাঙ্ক্ষী আপনাকে ফোন করে বলল যে পুলিশ হইতে সাবধান, পুলিশ আপনাকে খুঁজছে। হোয়াট রাবিশ! আমি অনেকক্ষণ ধরে আপনার প্যাচাল সহ্য করেছি, আর না, আপনি এখান থেকে যান। প্লিজ ম্যাম, আপনাকে খুঁজে পেতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই আমার প্রশ্নের উত্তরগুলো না নিয়ে আমি তো এখান থেকে চলে যেতে পারছি না। সরি, ভেরি সরি ম্যাম। ওকে ওকে ফাইন, তাহলে আপনি থাকুন, আমি আসছি। ঠিকই বলেছেন ম্যাম, সাহসটা আমার একটু বেশি, কারণ আমার চাকরিটা সামান্য হলেও। চাকরিটা কিসের জানেন? পুলিশে। চোর, ডাকাত, খুনি, কিডন্যাপার, সবসময় এদের সঙ্গে আমাদের চলতে হয়, তো তাই সাহসটা একটু বেশিই থাকতে হয় মিস রাহা। না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি শুধু জানতে চাচ্ছি যে শাফিন সাহেব আজকে কফি শপে এসেছে কিনা। দেখো আমার সাথে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, মানে দেখো আমি তো তোমাদের এখানে প্রায়ই আসি, তোমরা সবসময় আমাকে দেখে হাসি দিয়ে কথা বলো, খুব খুশি হয়ে সার্ভ করো, তো আজকে তুমি এত নার্ভাস হচ্ছ কেন? আমি তো একটা বেসিক ইনফরমেশন জানতে চাচ্ছিলাম, এই জন্য আমি ওইভাবে কথা বলেছি। শোনো, আমি তোমাকে ঘটনাটা খুলে বলি। আমি শাফিন স্যারকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছি। এখন সে যদি আগেই কফি শপে চলে আসে তাহলে তো তাকে সারপ্রাইজটা দেওয়া যাবে না, কিন্তু তুমি যেহেতু আমাকে এখন কনফার্ম করলে যে সে আসেনি, তাহলে এখন আমি সারপ্রাইজটা দিতে পারবো। তোমার কাজ হচ্ছে শাফিন স্যার যখনই আসবে তখন তুমি আমাকে ফোন দিয়ে জানাবে যে উনি এসেছেন, আমি তারপর তোমাকে খাবারের মেনুটা বলে দেবো, কিন্তু আমি আসার আগ পর্যন্ত তুমি সেটা সার্ভ করবে না, আমি যেই আসবো তারপর তুমি সেটা সার্ভ করবে, আর সেটা সারপ্রাইজ হবে। ওকে? জি ম্যাম। কি হলো, তুমি এখনো ভয় পাচ্ছ কেন? ভয়? আমি ভয় পাচ্ছি? বাদাম খাচ্ছি আমি। দেখুন, আমি কোনো ভয়টাই পাচ্ছি না।
আমি শুধু বলতে চাচ্ছি আমি কিছুই জানি না। কি জানেন না আপনি? কোন ব্যাপারে? কোন ব্যাপারে? আমার মন্টির নিখোঁজ হওয়ার ব্যাপারে। আচ্ছা মিস রাহা, স্মরণ করে দেখুন তো, আমি কি একবারও মন্টি সাহেবের নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনো কিছু জানতে চেয়েছি? তাহলে কি আপনি মন্টির ব্যাপারে আমার সাথে কথা বলার জন্য আসেননি? না, মানে আমি এসেছি মন্টি সাহেবের কেসের ব্যাপারে আলাপ করতে। বাট মন্টি সাহেব যে নিখোঁজ, সেই ব্যাপারে আমি আলাপ করতে এসেছি, এটা আপনি বুঝলেন কি করে? তার আগে সত্যটা আপনি বলে ফেলায় বোধহয় ভালো হবে মিস রাহা। সত্যটা হলো আপনি হুকুম করলে খালি অফিস কেন, আমি সাজায় কালাপানির কারাগারে পর্যন্ত বন্দী থাকতে পারি শুধু আপনার হুকুমের অপেক্ষা। কি এমন কাজে ব্যস্ত আছে? তারা তো বলল নীরার সাথেই বের হয়েছে অফিস থেকে, তাহলে কি এখন দুজন একসাথেই? এইবার আমার সত্যি সত্যি পাষাণ হইতে হইব, নিজের সত্যিকারের ভালোবাসারে জলাঞ্জলি দিয়া এই বদ্রুল এইবার সত্যি কথা বলবেই বলবে। নগরজনা